সাম্প্রতিক সময়ে নিয়মিত রান পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিজের পজিশন পরিবর্তন করে যেন ভয়ঙ্কর রূপে উপস্থাপন হয়েছে মেহেদী হাসান মিরাজ, যেমনটা আমরা সকলে দেখে এসেছি। বেশ কয়েক বছর যাবতই মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ব্যাটিং পজিশনে লোয়ার অর্ডারে খেলত, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে থেকে তাকে পরিবর্তন করে টপ অর্ডারে আনা হয়, আর তখন থেকেই যেন এক ভিন্ন মেহেদী হাসান মিরাজকে দেখা যাচ্ছে প্রতি ম্যাচে। শুরুটা হয়েছিল এশিয়া কাপ থেকে, আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি, আর এখন বিশ্বকাপের জন্য খেলা দুটি প্রস্তুতি ম্যাচেও তাকে নিয়ে আসা হয়েছে টপ অর্ডারে। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 64 বলে 67 রান করে অপরাজিত থেকে দলকে নিয়ে গেছেন জয়ের দ্বার প্রান্তে। আর আজকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল 153 রানে 5 উইকেট হারালেও 4 নম্বর পজিশনে ব্যাটিং করে মেহেদী হাসান মিরাজ 73 বলে 60 রান সংগ্রহ করে রয়েছেন অপরাজিত। বিশ্বকাপের আগ মুহূর্তে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত ফর্মে ফিরে আসার ব্যাপারটি সত্যি এদেশের ক্রিকেট ভক্তদের জন্য অত্যন্তই খুশির সংবাদ। যদি মেহেদী হাসান মিরাজ সম্পূর্ণ বিশ্বকাপেও এভাবে তার ব্যাট চালিয়ে যেতে থাকে, তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করার আশা রাখতেই পারে। তার এমন পারফরমেন্সের পর নিশ্চিতভাবে বলা যায় বিশ্বকাপে তাকে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে। প্রিয় দর্শক, মেহেদী হাসান মিরাজের বর্তমান পারফরমেন্স অনুযায়ী আপনাদের কি মনে হয়, বিশ্বকাপে সম্পূর্ণ আসরে সে মোট কত রান সংগ্রহ করতে পারে বলে আপনাদের ধারণা, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।